হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আগ্যান আজকে আমি আবার একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আজকের ব্লগটা মেনলি হচ্ছে হাউস পার্টি নিয়ে আজকে আমার বাসায় একটা হাউস পার্টি আছে হাউস পার্টিটা উদ্দেশ্য আমি আগে বলে নেই আমার একজন রুমমেট আমার রুমমেট তো না অ্যাকচুয়ালি ফ্ল্যাটমেট ফ্ল্যাটমেট হচ্ছে ফ্ল্যাট থেকে অন্য একটা জায়গায় শিফট হচ্ছে তো ওর উদ্দেশ্যে আমরা একটা পার্টি রেখেছি পার্টিটা আমরা সবাই একসাথে অ্যারেঞ্জ করছি সো এই ব্লগে আপনাদের সাথে আমি সেই হাউস পার্টির কিছু মোমেন্ট আপনাদের সাথে শেয়ার করব। আর তাছাড়া আরও একটা কাজ আমি করবো এই ব্লগে সেটা হচ্ছে আমি কিছু বিউটি প্রোডাক্ট কিনেছি এবং সেগুলো আমি রেগুলার ইউজও করছি তো কিছুদিন হয় ইউজ করছি তো আজকের এই ব্লগে প্রথম পর্বে আমি সেই বিউটি প্রোডাক্টগুলোর রিভিউ দিব আর দ্বিতীয় পর্বে থাকবে হচ্ছে আমি হাউস পার্টিতে কি কি করলাম সেটার একটা ভিউ তার আগে আমি বলে নিতে চাই আজকের ব্লগে আমি এখন বাংলা ইউজ করছি ল্যাঙ্গুয়েজ বাংলাতে আমি কথা বলছি কিন্তু আমার দুজন রুমমেট আছে যারা পাকিস্তানি তারা অবশ্যই বাংলায় কথা বলে না তারা তাদের ভাষায় কথা বলে আর একজন আছে সে হচ্ছে ইজিপশিয়ান তো আমাদের কমিউনিকেশনটা যেভাবে হয় সেটা হচ্ছে হয়তো বা উর্দুতে অথবা যেহেতু ইজিপশিয়ান মেয়ে যদি আমাদের সাথে থাকে তাহলে আমরা ইংলিশে কথা বলি তো এই কারণে হয়তো বা আমাদের ব্লগে আজকে বাংলা ছাড়াও আরও অন্য ভাষার প্রয়োগ হবে আপনাদের বুঝার সুবিধার জন্য হয়তোবা আমি সেগুলোকে আমার আমার নিজের ভাষায় ট্রান্সলেট করে বলবো আপনাদের সাথে শেয়ার করবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আশা করি এই ব্লগটা বুঝতে আপনাদের অসুবিধা হবে না সো চলে যাওয়া যাক তাহলে কথা না বাড়িয়ে আমাদের বিউটি প্রোডাক্টের রিভিউতে তো প্রথমে আমি যেই প্রোডাক্টের বিষয়ে বলতে চাই সেটা হচ্ছে একটা স্কিন প্রোডাক্ট স্কিন প্রোডাক্ট বলতে আমার স্কিনে প্রচুর ইডিটেশন হয় আর এই জার্মানিতে আসার পরে আমার আমি যেটা ফেস করলাম আমার স্কিন বাংলাদেশে থাকতে অয়েলি ছিল কিন্তু জার্মানিতে আসার পরে আমার স্কিন হয়ে গেল ড্রাই কারণ এখানের ওয়েদারে হিউমিডিটি লেভেলটা খুবই কম সো যাদের স্কিন এশিয়াতে থাকা অবস্থায় এশিয়ান কান্ট্রিতে থাকা অবস্থায় ড্রাই ছিল তাদের তো এখানে আসার পরে অনেক ড্রাই হয়ে যায় আর যাদের আমার মতো অয়েলি স্কিন ছিল তারা একটা কমপ্লিকেশনে ভুগে যে অ্যাকচুয়ালি আমার স্কিন অয়েলি নাকি ড্রাই সো এইসব কারণে আমার স্কিনে খুব ইরিটেশান হয় এখানে আসার পরে তো আমি অনেক প্রোডাক্ট ইউজ করা স্টার্ট করি কিন্তু আমি কোনোটাই আমার ইরিটেশান বা সেন্সিটিভিটি যেটাকেই যেটাই বলেন না কেন সেটা থেকে পরিত্রাণ পাচ্ছিলাম না তারপর আমি যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে এই ক্যাপসুলটা এটা একটা অ্যান্টি এজিং ক্যাপসুল আমি এই ভিডিওতে কোনো প্রোডাক্টের নাম বলবো না কারণ আমাকে কোনো ব্র্যান্ড প্রমোশনের জন্য বলা হয় ব্র্যান্ড প্রমোশনের জন্য আমি ভিডিওটা করছি না সো আমি প্রোডাক্টের কোনো নাম বলবো না আমি জাস্ট প্রোডাক্ট দেখাবো সো এই প্রোডাক্টটা ইউজ করার পর আমি অনেকটাই রিলিভ পেয়েছিলাম এখনও পাচ্ছি রিলিভ আর এই প্রোডাক্টটা হচ্ছে একটা এজিং ক্যাপসুল ক্যাপসুলে মোট সাতটা ক্যাপসুল থাকে আর এই প্রোডাক্টটা ইউজ করার পরে আমার স্কিনে যে ইরিটেশন ছিল সেটা মোটামুটি চলে গেছে স্কিনটা অনেক সফট হয় আমি যখন নাইটে এই প্রোডাক্টে প্রোডাক্টটা ইউজ করে ঘুমাই এবং সকালবেলা ঘুম থেকে উঠি স্কিনটা এতটা সফট হয়ে যায় বলার মতো থাকে না সো যখন মনে করি যে আমার স্কিন খুব ড্রাই হয়ে গিয়েছে তখন আমি এই প্রোডাক্টটা ইউজ করার চেষ্টা করি তাছাড়া আমার জার্মানিতে আসার পর আরও যা যা সমস্যা হয়েছে তা হচ্ছে প্রচুর চুল পড়ার সমস্যা আমি জানি না আর বাদ বাকি সবার হয় কি না তবে আমার চুল প্রচুর পড়া শুরু করে দিয়েছিল এবং আমি এটাকে কন্ট্রোল করতে পারছিলাম না তাছাড়া চুলের যে ড্যামেজ সেটা তো আছেই তো আমি কিছুদিন আগে আমি এখন পর্যন্ত সেই একই প্রবলেমে আছি এখন একটু কম তারপরেও কিছুদিন আগে আমি একটা প্রোডাক্ট খুঁজে পাই সেটা হচ্ছে এটা গ্লিস্কুর と ব্লিসকুরের এই হেয়ার নারিশিং প্রোডাক্টটা আমি ইউজ করছি কয়েকদিন হয়ে গেল আমি এটা ছোটো একটা প্যাকেট কিনেছিলাম কারণ হচ্ছে এটা একটা বড়ো প্যাকেট পাওয়া যায় একটা বড় টিউব পাওয়া যায় কিন্তু আমি ছোটো প্রোডাক্ট সময় যখন আমি কিনি তখন একটা ছোটো ছোটো প্রোডাক্ট কেনার চেষ্টা করি কারণ যদি আমার আমাকে স্যুট না করে ওই প্রোডাক্ট তাহলে সেই প্রোডাক্টটা আমার জন্য ওয়েস্ট হয়ে যায় সো এখানে একটা সুবিধা আছে জার্মানিতে যে ছো বড়ো প্রোডাক্টগুলো আবার ছোটো আকারে থাকে কারণে আমি এই এটা পারচেস করতে পেরেছি তো এই প্রোডাক্টটা হচ্ছে ইন্টেন্সিভ কেয়ারের জন্য এবং এটা আমার মেনলি যে হেয়ার ড্যামেজ সেটাকে রিপেয়ার করার কাজ করে তো এই এই প্রোডাক্টটা আমি কিছুদিন ধরে ইউজ করছি আমি যদি বলি এক দুই সপ্তাহ ধরে ইউজ করছি মোটামুটি ভালো ফল পেয়েছি খুব একটা ভালো ফল বলবো না কোকোনাট অয়েলের যেই কাজটা করে সেটা এটা সেম এই কাজটাই করে তবে কোকোনাট অয়েলে যেটা হয় যে আমরা যখন কোকোনাট অয়েল ইউজ করি তখন ওটা আমরা যখন মানে চুলে লাগাই এখানে তো আমরা সবাই ওয়ার্কিং ওয়ার্কিং পারসন আমাদের বাইরে বের হতে হয় ক্লাস থাকে সো ওই সময় আসলে কোকোনাট অয়েলটা ইউজ করা পসিবল হয় না কারণ এটা একটা লেন্দি প্রসেস ইউজ করো তারপরে শ্যাম্পু করো তারপরে বের হও তো এই প্রোডাক্টটা যেটা করে যে এক মিনিট আপনি হচ্ছে এই প্রোডাক্টটা চুলে লাগিয়ে এক মিনিট রাখতে পারেন তারপরে শ্যাম্পু ওয়াশ করে বের হয়ে যেতে পারেন সো ওই ওই কোকোনাট প্রোডাক্ট কোকোনাট অয়েলের যে প্রবলেম প্রবলেম সলিউশন সে একই কাজ এটাও করে কিন্তু এটা খুব কম সময়ে করে সো আমি মোটামুটি এটা দিয়ে স্যাটিসফাইড খুব একটা স্যাটিসফাইড তা বলবো না আমার আরও ইউজ করা লাগবে এটা স্যাটিসফ্যাকশান আসা পর্যন্ত হয়তো বা আমি আরও দু এক সপ্তাহ ইউজ করব তারপর বুঝতে পারবো আমি এটা কন্টিনিউ করবো কি করবো না তাছাড়া আমি আরও কিছু প্রোডাক্ট কিনেছি ফেসের জন্য একটা মাস্ক কিনেছি মিন্ট মাস্ক আমার আর আমি আসলে রুমমেটের সাথে গিয়েছিলাম তো আমার রুমমেট বলল যে ও এটা ইউজ করে এবং ইউজ করার পরে খুব ভালো একটা রিভিউ পেয়েছে ও তো আমি জানি না আমি এটা নতুন ইউজ করব। ইউজ করার পরে আমি এটা রিভিউ দিব এটা মিন্ট ফ্লেভারের দুটো মাস্ক থাকে একটার সাথে এরকম ভাজ করা থাকে দুটো সো একটা খুলে ইউজ করা যায় তারপর আরেকটা থেকে যায় দেখি এবার ইউজ করে এটা কেমন হয় এটা আমি নিয়েছি কারণ এটা আমার স্কিনটা খুব ডার্ট হয়ে যায় মাঝে মাঝে তো আমি মনে করলাম যে মিন্ট হয়তো বা একটা রিফ্রেশিং প্রোডাক্ট হতে পারে সো এই কারণে আমি এটা নিয়েছি দেখা যাক এটা রিভিউতে কি আসে এটা আমি অবশ্যই পরে রিভিউ দেব আর তাছাড়া এটা একটা মিল্ক অ্যান্ড হানি মাস্ক এটা আমি আগেও ইউজ করেছি এটা খুবই ভালো স্কিনের জন্য স্কিনটা অ্যাকচুয়ালি হেলদি রাখার জন্য এটা খুবই ভালো তো আমি এটা ইউজ করি রেগুলার এটাও আমি কিনেছি এটা আমি সবসময়ই ইউজ করি সো আমি এটা বলতে পারবো এটা এটা একটা ভালো প্রোডাক্ট আর আর কিনেছি হচ্ছে একটা চ্যাপস্টিক এটা আমি কোকোনাট ফ্লেভারে কিনেছি আমি যাই না বাংলাদেশে হয়তো কোকোনাট ফ্লেভারের কোনো চ্যাপস্টিক আছে কি নাই কিন্তু এটা খুবই মজা লাগে এটা একটা কোকোনাট ফ্লেভারের চ্যাপস্টিক আর আমি কিছুদিন হয় ইউজ করছি প্রোডাক্টটা ভালোই খারাপ না আর অ্যাকচুয়ালি এটা কি বলবো মানে ডি সব প্রোডাক্টই ভালো হয় তবে আমার কাছে এইটা ভালো লেগেছে আমি এর আগে একটা চেরি ফ্লেভারে নিয়েছিলাম কিন্তু ওটা অতটা ভালো ছিল না কিন্তু কোকোনাট ফ্লেভারটা আমার কাছে ভালোই লাগছে ফ্লেভার বলতে হচ্ছে যে যে এসেন্সটা থাকে সেটা সেটা আমার কাছে খুব রিফ্রেশিং লেগেছে এটার প্যাকেটটা আসলে এভাবে আসে যদি কেউ কিনতে চান এটা আসলে এভাবে খুঁজে পাবেন না এটা প্যাকেটের ভিতরে এভাবে থাকে তো এইভাবে আসে প্যাকেটটা প্যাকেটটা এরকম হয় যারা আমি জানি অনেকে বাংলাদেশে থাকে তো দেশের বাইরে মানে আমার জার্মানির বাইরে থাকে বা ইউরোপের বাইরে থাকে তাদের জন্য এই ধরনের প্রোডাক্ট পারচেস করা অনেক কঠিন হয়ে যায় তবে আমি আমি এটাও জানি যে এখন নতুন নতুন ফেসবুকে গ্রুপ পেজ এরকম চলে এসেছে যারা এই ধরনের প্রোডাক্ট সেল করে থাকে বা এক্সপোর্ট করে থাকে তো তাদের মাধ্যমে হয়তো বা আপনারা এই প্রোডাক্টগুলো খুঁজে পেয়ে যেতে পারেন আর যারা দেশের বাইরে থাকেন তাদের জন্য তো অ্যাভেলেবেল অবশ্যই তবে এগুলোর মানে আমার প্রোডাক্ট দেখানোর উদ্দেশ্য এটা এটা না যে আপনারা এই প্রোডাক্টই ইউজ করবেন এগুলো আপনারা এই এই ধরনের প্রোডাক্ট আপনারা ফেসে ইউজ করতে পারেন এটা আমি রেকমেন্ড করব এই টাইপের প্রোডাক্ট ইউজ করতে পারেন নট নেসেসারি যে এই ব্র্যান্ডেরই হওয়া লাগবে অথবা নট নেসেসারি যে এটাই হওয়া লাগবে এই ক্যাটাগরির প্রোডাক্ট আপনারা ফেসে ইউজ করতে পারেন আমি বেসিক্যালি বিউটি প্রোডাক্ট বলতে যা বুঝি বিউটি মানে ফেসের জন্য বা হেয়ারের জন্য হেলদি যে প্রোডাক্টগুলো সেগুলোই আমি বুঝি আমি মেকআপ অথবা আমি অন্য কোনো বিউটি প্রোডাক্ট বলতে আমি মেকআপ বা অন্য টাইপের কোনো প্রোডাক্ট আমি বুঝি না সো আমার মনে হয় আমার বোঝার ভুল কিনা আমি জানি না বাট আমার মনে হয় আপনারাও আমার সাথে একমত হবেন যে স্কিনটা আগে হেলদি রাখা জরুরি আর মেকআপ অ্যান্ড আদার থিংস তো পরে হবেই সো আশা করি আপনারা এই রিভিউতে হেল্পফুল হয়েছেন আর তারপর আমি বলতে চাই যে এরপর আমার যে ব্লগটা হচ্ছে সেটা হচ্ছে আমার হোম পার্টি ব্লগ সো আশা করি আজকে আপনাদের ব্লগটা ভালো লেগে থাকবে স্টে টিউন অ্যান্ড এনজয় তো আমরা শুরু হয়ে গেছি আমাদের হাউস পার্টির প্রিপারেশন চিকেন ধোয়া হচ্ছে আমাদের ফ্রেন্ড মিশা ইজ প্রিপেয়ারিং চিকেন আর আমি প্রিপেয়ার করছি মশলা আদা রসুন টু ইট জাস্ট কাম টু আওয়ার হাউস এনিওয়ান ওয়ান্ট টু ইট জাস্ট কাম টু আওয়ার হাউস ওকে Uh, our ito preparation so we are mixing the chicken with gravy Misha has uh, what did you done with the chicken I have made the mixture all spices okay she has made the mixture with all spices and also uh, how to say it? What? With fork. What did you do I just uh, make, make some holes, holes, holes in, the chicken, in the chicken, so that it would get nicely and taste come. Okay. More delicious. Yeah, and we added uh, some yogurts and uh, masalas, spices for the gravy, and we will rest ginger, it ginger garlic paste too. Yes, yeah, ginger garlic paste aroma. and a cumin, cumin, cumin powder, cumin powder, and uh, also what else? Soya sauce, Soya sauce, and a normal uh, ketchup sauce. Not a ketchup, it's a chili, chili. Yeah, chili sauce. Okay, uh, chili sauce. A bundle. I don't. बताओगे गोल रोटी कैसे बनाते हैं नहीं मुझे को बन, बताना नहीं आता है सॉरी रेसिपी बता दो सुबह सुबह मीशा ने बताया था चिकन का रेसिपी आप थोड़ा पराठे का रेसिपी बता दो जी आटा <laughs> ये, ये हमारी uh, जो इट्स ये मीशा बोल दिया देखा मीशा को ब्लॉक करना अच्छा अच्छी तरह से आता है आपको भी नहीं आता मुझे भी नहीं आता I'm making making a yogurt. Okay. Misha is mm -hmm. green chilies, mm -hmm. cumin powder, okay. salt. Okay. That's it. Okay. ये आपको recipe मिल गया <laughs> Misha's recipe. <laughs> और यहाँ पराठे हो रहे है पराठे की आ, क्या बोलो हम रोलिंग uh, हो रही है हाँ. और पराठे बनके इससे साथ हमारा जो चिकन है खोल लूं। चिकन अभी यहाँ हो रहा है अभी तो ग्रिल हो जाए उसके बाद हमारा पार्टी शुरू हो जाएगा <laughs> शे कांखी तो चिकन खूब गोल्डन गोल्डन ब्राउन लगते So chicken ready and party পার্টি শুরু হয়ে গেল পার্টিতে খাওয়া দাওয়া চলছে এতে আমার সালাদ চিকেন আর এখন রায়তা পড়বে রায়তা দিচ্ছে আমাকে ভাবসা আমার ফ্রেন্ড এই ছিল আসলে মেনু খুব সিম্পল মেনু ছিল এভাবেই আমাদের হাউস পার্টি হয় এভাবেই আমরা সেলিব্রেট করি সবকিছু চিকেনের সাথে পরোটাও ছিল পরোটাগুলোও সেই মজা হয়েছিল পরোটা বাটারে ভাজা হয়েছিল তাই ভালোই লাগছিল খেতে মজাই লাগছিল ছিল কেক এক ধরনের বিশেষ কেক এটা পপি সিড দিয়ে বানানো কেক কেকটা ভালোই ছিল আমার কাছে খুবই মজা লাগছিলো আর কেকটা একটু কম মিষ্টি ছিল আমি মিষ্টি বেশি পছন্দ করি বাট স্টিল মিষ্টি তো মিষ্টি সো মোটামুটি আমার কাছে ভালোই লাগলো আজকের এই ব্লগ এখানে শেষ আশা করি আপনাদের ভালো লেগেছে আমার হাউস পার্টির এক ঝলক দেখতে পারাতে আর আমার ভিডিও যদি আপনারা নিউ দেখে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন যারা ওল্ড দেখছেন তারা ভিডিওতে লাইক করতে ভুলবেন না অ্যান্ড এনজয় ইউর লাইফ এনজয় ইউর স্টাইল বা